স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইতিমধ্যে আমরা চলতরিতের তিনটা ক্লাস নিয়েছি এবং হুইটস্টোন ব্রিজ পর্যন্ত পড়েছি। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো গ্যালভানোমিটার ও শান্টের প্রবাহের মধ্যে সম্পর্ক, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এবং এই সংক্রান্ত সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, গ্যালভানোমিটার ও শান্ট সম্পর্কে গত ক্লাসে শিখেছি, তাহলে গ্যালভানোমিটার ও শান্টের প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয়ের আলোচনা শুরু করা যাক। স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি সাহায্যে আমরা অতি সহজেই প্রবাহের সম্পর্ক পেতে পারি। তাহলে চিত্রের বর্ণনা শুরু করা যাক। মনে করি গ্যালভানোমিটারের রোধ জি এর সাথে এ ও বি বিন্দুতে সমান্তরাল সংযোগে এস মানের রোধ শান্ট হিসেবে যোগ করা হয়েছে। বর্তনীর মূল প্রবাহ আই এসে এ বিন্দুতে আইজি ও আইএস শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে গ্যালভানোমিটার ও শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। কারশফের প্রথম সূত্র এ বিন্দুতে অথবা বি বিন্দুতে প্রয়োগ করে পাই মূল প্রবাহ আই সমান সমান আইজি প্লাস আইএস। এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে ভিএ ও ভিবি হলে আমরা জানি গ্যালভানোমিটারের ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আইজিজি এবং শান্টের ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আইএসএস। এই দুই সমীকরণের তুলনা থেকে পাওয়া যায় আইএসএস সমান সমান আইজিজি বা আইএস বাই আইজি সমান সমান জি ডিভাইড বাই এস। উভয় পক্ষে এক যোগ করে অথবা যোজন করে পাওয়া যায় আইএস প্লাস আইজি ডিভাইডেড বাই আইজি ইকুয়াল টু জি প্লাস এস বাই এস বা আই ডিভাইডেড বাই আইজি ইকুয়াল টু জি প্লাস এস বাই এস। যেহেতু আইজি প্লাস আইএস ইকুয়াল টু আই বা আইজি সমান সমান এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। এ অনুরূপভাবে আইএস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই পাওয়া যায়। সমীকরণ আইজি ইকুয়াল টু এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই কে 3.50 এবং আইএস ইকুয়াল টু জি ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই কে 3.51 দ্বারা প্রকাশ করা হলো। 3.50 সমীকরণ থেকে পাওয়া যায় আই সমান সমান জি প্লাস এস ডিভাইড বাই এস ইন্টু আই জি, এটিকে 3.52 দ্বারা প্রকাশ করা হলো। এই 3.52 সমীকরণ থেকে দেখা যায় যে গ্যালভানোমিটারের প্রবাহ আইজিকে জি প্লাস এস বাই এস দিয়ে গুণ করলে বর্তনীর মূল প্রবাহ আই পাওয়া যায়। এজন্য জি প্লাস এস বাই এসকে শান্টের গুণন ক্ষমতা বা শান্টের গুণক বলে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3.50 এবং 3.51 সমীকরণ হলো যথাক্রমে গ্যালভানের প্রবাহ এবং শান্টের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্কের সমীকরণ। আমরা এই দুই সমীকরণ দ্বারা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। এখন আলোচনা করা যাক শান্টের গুণক কাকে বলে। গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত থাকলে গ্যালভানোমিটারের প্রবাহকে যে রাশি দিয়ে গুণ করলে মূল প্রবাহ পাওয়া যায় তাকে শান্টের গুণক বলে। সুতরাং আমরা উক্ত 3.52 সমীকরণে দেখতেই পেয়েছি যে আই সমান সমান জি প্লাস এস বাই এস ইন্টু আইজি। তো জি প্লাস এস বাই এস এই হলো শান্টের গুণক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ গ্যালভানোমিটারকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অতি অল্প মানের রোধ শান্ট হিসাবে সমান্তরাল সমীপ ব্যবহার করা হয়েছে। কারণ হলো গ্যালভানোমিটার প্রবাহ বেশি যাতে না যেতে পারে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। তাহলে এটাকে দুটো ভাগে বিভক্ত হয়ে শান্টের মধ্যে দিয়ে চলে যাওয়ায় গ্যালভানোমিটার নষ্ট হতে পারে না। কাজেই কোনো বর্তনীতে যখন কোনো রোধককে বা যন্ত্রকে বেশি পরিমাণ প্রবাহ যাতে যেতে না পারে সেজন্য সমান্তরাল সমবায়ে রোধ যুক্ত করতে হয়। এবার আলোচনা করা যাক শান্টের ব্যবহার। শান্টের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় অ্যামিটারে। প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। একে বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়। আমরা অ্যামিটারের সংযোগ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন অ্যামিটারের গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। চিত্রে একটি অ্যামিটার যন্ত্র দেখতে পাচ্ছি। এই যন্ত্রে একটি চলকুণ্ডলী জাতীয় গ্যালভানোমিটার থাকে। কুণ্ডলীর বিক্ষেপ নির্ণয়ের জন্য কুণ্ডলীর তলের সমকোণে একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। সূচকটি অ্যাম্পিয়ার এককে দাগ কাটা একটি স্কেলের উপরে ঘুরতে পারে। কুণ্ডলীর সাথে সমান্তরাল সমবায়ে একটি অতি অল্প মানের রোধ লাগানো থাকে। কার্যপ্রণালী, যেহেতু অ্যামিটারটিকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয় তাই এর রোধ বর্তনীতে কার্যকর হয়, ফলে বর্তনীর প্রবাহের মান পরিবর্তিত হতে পারে। এর জন্য গ্যালভানোমিটারে কুণ্ডলীর সাথে সমান্তরাল সময়ে একটি অল্পমানের রোধের তার শান্ট হিসেবে যুক্ত করা হয়। এতে যন্ত্রের তুল্য রোধ খুব কম হয়, ফলে অ্যামিটার বর্তনীতে যুক্ত করলে বর্তনীতে প্রবাহের কার্যত কোনো পরিবর্তন হয় না এবং প্রবাহের একটি ক্ষুদ্র অংশ মাত্র কুণ্ডলীর ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং যন্ত্রটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়।
মনে করি যে গ্যালোপ্যান্ডের দ্বারা মিটার তৈরি করা হয়েছে তার রোধ ক্যাপিটাল জি, এবং গ্যালভানোমিটার সর্বাধিক যে প্রবাহ নিতে পারে তার মান আইজি। একে সর্বাধিক আই প্রবাহ পরিমাপের উপযোগী অ্যামিটার পরিণত করতে হলে এর সাথে যদি এস রোধের শান্ট ব্যবহার করতে হয় তবে আইজি সমান সমান এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই বা এস প্লাস জি ইন্টু আইজি সমান সমান এস আই বা এস ইকুয়াল টু আইজি ডিভাইডেড বাই আই মাইনাস আইজি ইন্টু জি। ইকুয়েশন নাম্বার 3.53 দ্বারা প্রকাশ করা হলো। কুণ্ডলীর ভেতর দিয়ে প্রবাহ চললে সূচকটি স্কেলের উপর ঘুরে যায়। প্রবাহ যত বেশি হবে সূচকের বিক্ষেপও তত বেশি হবে। একটি আদর্শ যন্ত্রের সাথে তুলনা করে এর স্কেল অ্যাম্পিয়ারে দাগ কাটা হয়। অ্যামিটারকে একটি স্বল্প রোধের শান্ট যুক্ত অ্যাম্পিয়ারে দাগাঙ্কিত গ্যালভানোমিটার হিসাবে ধরা যেতে পারে। সুতরাং আমরা এই অ্যামিটারের দ্বারা তড়িৎ প্রবাহ যে কোনো বর্তনীতে যুক্ত করে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অ্যামিটারের পাল্লা কিভাবে বৃদ্ধি করা যায় সেটি দেখব। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। অ্যামিটারের এ এর সাথে অতি অল্প মানের রোধ শান্ট এস যুক্ত আছে। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ স্মল আর। একটি অ্যামিটার সর্বাধিক যে পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তাকে তার পাল্লা বলে। একটি অল্প পাল্লার অ্যামিটারকে সহজেই বেশি পাল্লার অ্যামিটার পরিণত করা যায়, অর্থাৎ কম প্রবাহ পরিমাপে সক্ষম অ্যামিটারকে বেশি প্রবাহ পরিমাপে সক্ষম যন্ত্রে পরিণত করা হয়। অ্যামিটারটি সর্বোচ্চ যে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তার এন গুণ প্রবাহ ওই অ্যামিটার দিয়ে পরিমাপ করা সম্ভব। এর জন্য অ্যামিটারের সাথে সমান্তরাল সমবায়ে একটি অত্যন্ত অল্প মানের রোধ যুক্ত করতে হয়, অর্থাৎ একটি শান ব্যবহার করতে হয়। চিত্রে আমরা সেটি দেখতে পেয়েছি। ধরা যাক অ্যামিটারটির অভ্যন্তরীণ রোধ স্মল আর এবং এটি সর্বোচ্চ আই প্রভাব মাপতে পারে। এই যন্ত্রের সাহায্যে এন আই তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য এর সাথে সমান্তরালে এস রোধ লাগাতে হবে। তাহলে আই সমান সমান এস ডিভাইড বাই স্মল আর প্লাস এস ইন্টু এন আই। যেহেতু গ্যালভানোমিটারের প্রবাহ আইজি সমান সমান এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই বা এন এস ইকুয়াল টু এস প্লাস আর বা এন মাইনাস ওয়ান ইন্টু এস ইকুয়াল টু স্মল আর, সুতরাং এস ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। অর্থাৎ এন গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে হলে অ্যামিটারের সাথে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান রোধ সমতল সমন্বয় বা সমবায়ে যোগ করতে হবে। উক্ত সমীকরণ এস ইকুয়াল টু আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান এর দ্বারা পাল্লা বৃদ্ধি বা
রোধ পরিমাপ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় আলোচনায় অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে কী করতে হয় মনে হয় বুঝতে পেরেছ। মোট কথা হলো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে এর সাথে শান্ট সমান্তরালের সময়ে ব্যবহার করতে হবে। এবারে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার। এত সময় এর গঠন প্রণালী, কার্যপ্রণালী এবং এর পাল্লা বৃদ্ধি আলোচনা করেছি। এখন ভোল্টমিটার দিয়ে কী করা যায়? ভোল্টমিটার হলো একটা যন্ত্র যার সাহায্যে বিভব পার্থক্য পরিমাপ করা যায়। আমরা যদি ভালোভাবে বলি তাহলে বলতে পারি যে যন্ত্রের সাহায্যে কোনো রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। এই ভোল্টমিটার বিভব পার্থক্য পরিমাপ করার যন্ত্র যদি হয়ে থাকে তাহলে এর সাহায্যে এর পাল্লা বৃদ্ধি করা যায়। এটি একটি নির্দিষ্ট পরিমাণ রোধকের বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যদি ওই যন্ত্রের পাল্লা বৃদ্ধি করতে হয় তাহলে শ্রেণী সমবায়ে রোধ যুক্ত করতে হয়। ধরি ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ স্মল আর, এটি সর্বোচ্চ বিভব ভি ড্যাশ বা ভি পরিমাপ করতে পারে। এস যন্ত্রের সাহায্যে এন ভি বিভব পরিমাপ করার জন্য শ্রেণী সমবায়ে এস রোধ লাগাতে হবে। সূত্রটি সাহায্যে আমরা পাল্লা নির্ণয় করতে পারি তা হল আর সমান সমান স্মল আর ইনটু এন মাইনাস ওয়ান। এখানে ক্যাপিটাল আর হল যুক্ত রোধ। স্মল আর হল ভোল্টমিটারের রোধ। সুতরাং ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর ইনটু এন মাইনাস ওয়ান দ্বারা ভোল্টমিটার পাল্লা নির্ণয় করা যায়। সেনের শিক্ষার্থীবৃন্দ, আমরা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি সমীকরণ শিখেছি এবং গ্যালভানোমিটার প্রবাহ এবং শান্টের প্রবাহের সম্পর্ক শিখেছি। এই সমীকরণগুলো ব্যবহার করে কতগুলো গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা গত ক্লাসে SM-9 পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজ SM-10 দ্বারা শুরু করছি। প্রথম অঙ্কটি হল 99 ওহম রোধের একটি গ্যালভানোমিটার পাল্লা আদি পাল্লার 100 গুণ করতে হলে গ্যালভানোমিটারের সাথে কত মানের শান সংযুক্ত করতে হবে তা নির্ণয় করো। এখানে দেওয়া আছে গ্যালভানোমিটার পাল্লা বৃদ্ধি এন সমান সমান 100, গ্যালভানোমিটার অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান 99 ওহম, শান্ট এস ইকুয়াল টু হট। আমরা জানি এস ইকুয়াল টু আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। মানগুলো বসিয়ে দিলে পাওয়া যায় এস সমান 1 ওহম।
SM11। একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 0.4 ওহম এবং এটি সর্বোচ্চ 12 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। এর সাহায্যে 60 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে হলে কী ব্যবস্থা নিতে হবে? এখানে দেওয়া আছে মিটারের অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান সমান 0.4 ওহম, অ্যামিটারের সর্বোচ্চ পরিমাপযোগ্য প্রবাহ I সমান সমান 12 অ্যাম্পিয়ার, অ্যামিটারের সর্বোচ্চ পরিমাপ করা প্রয়োজন যে প্রবাহ I ড্যাশ সমান সমান 60 অ্যাম্পিয়ার। শান্ট S ইকুয়াল টু হোয়াট? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি N হলে আমরা জানি S ইকুয়াল টু R ডিভাইড বাই N মাইনাস ওয়ান, কিন্তু N সমান সমান I ড্যাশ বাই I ইকুয়াল টু 5। সুতরাং S ইকুয়াল টু পাওয়া যায় 0.1 ওহম। অতএব অ্যামিটারের সাথে সমান্তরালে 0.1 ওহম রোধ লাগাতে হবে। এরপর SM12, 100 ওহম রোধের একটি গ্যালভানোডের সাথে কত রোধের একটি শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে? এখানে দেওয়া আছে গ্যালভানোডের রোধ ক্যাপিটাল জি সমান সমান 100 ওহম, মূল প্রবাহ I হলে গ্যালভানোডের প্রবাহ IG সমান সমান I এর 10% বা IG সমান সমান 10/100 I। শান্ট S ইকুয়াল টু হট? আমরা জানি IG সমান সমান S/G+S×I। সমীকরণে মানগুলো বসিয়ে দিলে পাওয়া যায় S ইকুয়াল টু 11.11 ওহম। সুতরাং 11.11 ওহম রোধ বাসান যুক্ত করলে তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাণিতিক সমস্যা 3টি সমাধান করা হলো। এখন আমরা হোমওয়ার্ক দিব। স্ক্রিনে আমরা SM11, SM12 এবং SM13 আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো তুলবে এবং বাসায় করবে। SM11 হলো 20 ওহম রোধের একটি গ্যালভানোর সাথে কত রোধের শান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহে 0.5% গ্যালভানোর মধ্য দিয়ে প্রবাহিত হবে। SM12 হলো 20 ওহম অভ্যন্তরীণ রোধের একটি গ্যালভানোডের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। একটি শান্ট ব্যবহারের ফলে এই প্রবাহ কমে 0.01 অ্যাম্পিয়ার হলো। শান্টের রোধ কত? SM13, 0 ওহম রোধের কোনো গ্যালভানোডের সাথে একটি শান্ট যুক্ত করায় যদি গ্যালভানোডের ভেতর দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহ চলে, তবে মান করো যে শান্টের রোধ G/N-1 ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3টি অঙ্কের ডান পাশে 2টোর উত্তর দেওয়া আছে, আর একটি প্রমাণ করতে হবে। আশা করছি বাসায় তোমরা করতে পারবে এবং করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাসায় নিরাপদে থেকে পড়াশোনা চালিয়ে যাবে, বিভিন্ন বইয়ের সমস্যা সমাধান করার চেষ্টা করবে, যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে তা অবশ্যই সমাধান করবে। সবাইকে
অনেক শুভেচ্ছা দিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।